আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আর সময় যে ভিউয়ার্স, নিয়মিত তো আপনারা আমার লাউ চাষের অনেক ধরনের ভিডিও পেয়ে থাকেন, পাশাপাশি আমি অন্যান্য যে ধরনের সবজি চাষ করি না কেন সেগুলোর আপডেট ভিডিওই আমি প্রতিনিয়ত আপনাদের দিয়ে থাকি। তো কিছুদিন যাবত আপনারা আমার ভার্মি কম্পোস্টের প্রজেক্ট নিয়ে ভিডিও করার কথা বলতেছেন, কারণ এর আগের অনেক ভিডিওতে আপনারা আমার ভার্মি কম্পোস্টের প্রজেক্টগুলো দেখেছিলেন। তো মাঝখানে অনেকদিন তো কাজ কাম বন্ধ ছিল, ভার্মি কম্পোস্ট নিয়ে তেমন কাজ আসলে করা হয় নাই। আগে যে জায়গায় আপনারা আমার ভিডিওটা দেখেছিলেন, লাস্ট আমি একটা ভিডিও করেছিলাম ভার্মি কম্পোস্ট নিয়ে, যে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি স্থান পরিবর্তন করতেছি। আপনাদের রিকোয়েস্টে অনেকেই বারবার কমেন্ট করতেছেন যে ভাই ভার্মি কম্পোস্টের ভিডিও আমরা দেখতে চাই। তো তার জন্যই আজকে আমি আমার ভার্মি কম্পোস্টের ছোট্ট প্রজেক্টে আপনাদেরকে নিয়ে আসলাম। তো প্রজেক্টটা এতটা সাজানো গোছানো না এখন পর্যন্ত, আমার একটু সময় লাগছে সেটা গোছানোর জন্য। তো ইনশাল্লাহ আমরা এটা গোছানোর পর এবং এটা আস্তে আস্তে আমরা কীভাবে সম্প্রসারণ করবো সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি এখন বর্তমানে কী অবস্থা, আর যদি এর থেকে আপনারা কোনো কিছু জানতে পারেন বা উপকৃত হন তাহলে নিজেকে ধন্য মনে করব। আর অন্যান্য ভিডিওতে হয়তো একে দেখেন না, একটু পরিচয় দিই, এ হচ্ছে আমার একমাত্র মেয়ে আয়শা জান্নাত নুসাইবা। বাবা এই যে হাই দাও। আসলে ও খুব মানে জিদ করছে যে আমার কোল থেকে নামবে না, এই কারণে ওকে নিয়ে ভিডিও করতে হচ্ছে। এর আগেও হয়তো একটা দুটো ভিডিওতে আপনারা ওকে দেখেছিলেন, আসলে ওকে সবসময় কন্টিনিউ কাছে রেখে ভিডিও করা সম্ভব হয় না। তো আজকে একেবারে নাচর বান্ধা ছাড়তে এসে না, কোল থেকে নামতেছে না, যার কারণে ভিডিওটা ওকে নিয়ে করতে বাধ্য হলাম। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের বর্তমান এখন ভার্মি কম্পোস্ট প্রজেক্টের কি অবস্থা। সময় ভিউয়ার্স, প্রথমে আপনারা এখানে কিছু কম্পোস্ট দেখতে পাচ্ছেন, এগুলো আমি আজ থেকে এক মাস আগে চেনে বের করছিলাম। আর এই যে একেবারে প্রথম থেকে আপনারা দেখতেছেন যে এখানে 10টা চারি আছে, আমি চারিতে এখন রাখছি। প্রথমে কিন্তু আমরা রিং পদ্ধতিতে কাজ করছিলাম, যে স্যানিটাইজার স্ল্যাবগুলো আছে স্ল্যাবগুলোর মধ্যে আমি এই ভার্মি কম্পোস্ট করেছিলাম। তো তখন আমি ওইখান থেকে মোটামুটি ভালো সার আমি পেয়েছি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওখানে আমার কেঁচোর সংখ্যাটা বাড়তেছে না তেমন। তো তারই পরবর্তীতে আমি আবার এটা চারি নিয়ে আসলাম, চারি নিয়ে এসে এখন চারি পদ্ধতিতে করতেছি। তো আমি আপনাদেরকে এক এক করে দেখাই এবং গল্পগুলো বলি। আমার মেয়েকে আমি আমার আম্মা জানার কাছে দিয়ে নিই, তারপরে আপনাদেরকে বিস্তারিত ভাবে দেখাবো। আসলে ওর জন্য আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছিলাম না, তো আসলে আমি প্রথমে এইখান থেকে দেখাই। আমি এই যে উল্টায় দেখাচ্ছি একটু সময় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এখানে যেগুলো সার হওয়া শুরু হয়ে গেছে, এটা এখনো ভেজা আছে। আর প্রথমে আরো কিছু কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের যে এই কম্পোস্টটা আপনারা দেখতেছেন এখানে গোবর আছে, এর মধ্যে যে আপনারা কেঁচো দেখতে পাচ্ছেন ভিতরে, আমি আরো কেঁচো আপনাদেরকে দেখাবো। একটা বিষয় হচ্ছে আমি যখন ওই জায়গা থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসছি আমার কম্পোস্ট, তো তখন আমার প্রচুর কেঁচো মারা যায়, প্রায় আমার 10 থেকে 15 কেজি কেঁচো মারা যায়। তখন কেঁচোর সংখ্যা একেবারে কমে যায়। প্রথম সমস্যা ট্রান্সফার করছি এখানে আনার পরেই প্রচুর পরিমাণে ইঁদুর পিঁপড়া যেগুলো কেঁচোর জন্য ক্ষতিকর, কারক যেসব পোকামাকড়গুলো ছিল সেগুলো কেঁচোগুলোকে খেয়ে নষ্ট করে ফেলছে। আর আমি অন্যান্য কিছু কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আসলে আমি এদিকে সঠিক সময় দিতে পারছিলাম না, যার কারণে আমার কেঁচো আসলে খাবারের অভাবে মারা গেছিল। তো অল্প কিছু কেঁচো, আমার দুইটা মাত্র চারি থেকে কেঁচো বেঁচে ছিল, এখন দুইটা চারি থেকে আমি কেঁচোকে সম্প্রসারণ করতে করতে এখন আমার 10টা চারিতে সম্পূর্ণ কেঁচো হয়ে গেছে। আমি প্রত্যেকটা উল্টে উল্টে আপনাদেরকে দেখাচ্ছি, আসুন দেখুন। প্রত্যেকটার মধ্যে এখন কেঁচো আছে, দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নতুন গোবর দেওয়া। আর আপনারা কেঁচোর ডিম দেখবেন, আপনাদেরকে আমি কেঁচোর ডিম দেখাই ভিউয়ার্স, এই যে আমার হাত থেকে দেখেন, এটা হচ্ছে কেঁচোর ডিম, এটা হচ্ছে কেঁচোর ডিম। তো এরকম অসংখ্য ডিম এখন কেঁচো পাড়া শুরু করছে, আল্লাহর রহমতে আশা করতেছি আমাদের কেঁচোর সংখ্যা দিন দিন বাড়তেছে। এগুলো হচ্ছে কেঁচোর ডিম আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দেখাই আপনাদের নিচের কেঁচোটা দেখাই, এই দেখেন আমরা নিচে যত যাব উঠাবো, এখন শুধু কেঁচো আর কেঁচো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কেঁচোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। তারপর এটা তো দেখেন, এই যে এগুলোর মধ্যেও কেঁচো আছে, এই যে নিচে, এই যে এই দেখেন ভিউয়ার্স, এই যে কেঁচো কেঁচোগুলো প্রত্যেকটার মধ্যে, এই দেখেন এটা কেঁচো দেখেন কি পরিমাণে ছবি উঠবো।
ভিউয়ার্স এই দেখেন কত কিছু দেখতে পাচ্ছেন আপনারা কিছু সংখ্যা কিন্তু একেবারে কমে গিয়েছিল এখন আল্লাহর রহমতে বাড়তেছে এই যে আপনারা কিছু দেখতে পাচ্ছেন দেখছেন প্রত্যেকটা চারির মধ্যেই পর্যাপ্ত কিছু আছে এবং আমরা অসংখ্য ডিম দেখতে পাচ্ছি কিছু মাশাআল্লাহ ডিম পাড়া শুরু করছে আবার আশা করি খুব দ্রুতই আমাদের কিছুর সংখ্যা বাড়বে এই যে দেখেন ভিউয়ার্স এগুলো কিছু ডিম প্রত্যেকটা চারিতেই আছে এদিকে আছে এই যে এগুলোর মধ্যেও কিছু আছে তারপরে এগুলোর মধ্যেও আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই কিছুগুলো সাইজ দেখেন এই যে এগুলো ডিম পারবে দেখেন কিছুগুলো দেখেন এই যে দেখছেন আপনারা আর ডিম দেখেন এই যে উঠাই না এই যে কিছু ডিম এই যে এগুলো কিছু ডিম এই যে এগুলো এই যে এগুলো সব কিছু ডিম হ্যাঁ এই দেখেন কিছু শত্রু এই যে পিঁপড়া লাগছে এত দেখাশোনার পরেও এখানে দেখছেন পিঁপড়া লেগে পিঁপড়া এখানে কি শুরু করছে এই যে এটাকে এখন তাড়াইতে হবে নাহলে এই যে এই যে আমি ছোট একটা হ্যান্ড স্প্রেয়ার মধ্যে আমি কেরোসিন তেল দিয়ে রাখছি এটার মধ্যে শুধু কেরোসিন তেল আছে আমি এখন এখানে একটু স্প্রে করে দিব কারণ এগুলো এই পিঁপড়াই কিন্তু কেঁচোর অনেক বড় শত্রু এটা স্প্রে করে দিলে আপনার এই পিঁপড়াগুলো এখানে চলে যাবে এই যে ভিউয়ার্স আমি স্প্রে করে দিচ্ছি যাতে পিঁপড়াগুলো এখান থেকে চলে যায় এখানে থাকলে আমার কেশর জন্য অনেক ক্ষতি হবে এই যে এখানে তো এখানে আপনারা একটা জিনিস দেখতে পাইলেন যে প্রত্যেকটার মধ্যে এখানেও আছে এখানে নিচে এই যে নিচে যত যাবেন আপনারা কেশর দেখতে পাবেন এটার মধ্যে তো আসলে আমার যে আপনারা এখন দশটা চারের মধ্যে কেশর দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ খুব দ্রুতই আমি এগুলোকে আবার ট্রান্সফার করব আমাদের যে যে ফাঁকা সাইডটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা সাইডে আমি নতুন করে স্ল্যাব বসাবো স্ল্যাব বসিয়ে এখানে আমি কেশের সংখ্যাকে আরো বাড়াবো এবং আস্তে আস্তে আমি এটা সম্প্রসারণের চেষ্টায় আছি মাঝখানে অনেক একটা ভালো অবস্থানে ছিল প্রতি মাসে আমার মোটামুটি 5-7 মন জৈব সার যেটাকে আমরা ভার্মি কম্পোস্ট বলি ওটা হচ্ছিল যেটা আসলে ভার্মি কম্পোস্টটা কিন্তু আমি প্রকৃত বিক্রি করি না এগুলো আমার যে চাষবাস আপনারা দেখেন আমার প্রত্যেকটা চাষের জমিতে প্রত্যেকটা চাষের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করে থাকি যার কারণে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার ক্ষেত থেকে আমি একটা ভালো ফলন পাই কারণ আমি রাসায়নিক সারের তুলনায় জৈব সারটা বেশি ব্যবহার করে থাকি তো আপনারা যারা আসলে ভিডিও দেখতে চেয়েছিলেন যে ভাই ভার্মি কম্পোস্ট নিয়ে ভিডিও করেন ভার্মি কম্পোস্ট নিয়ে ভিডিও তো আমি অলরেডি করাই আছে আমার চ্যানেলে আপনারা দেখতে মানে গত বছর যে ভিডিওগুলো করাছিল যে আমি যেখানে ট্রেনিং নিয়েছিলাম ঝিনেদাহের আঙ্কেলের কাছ থেকে তো তারপরে আমি আনুষ্ঠানিকভাবে শুরু করছি তো একটু সময় লাগতেছে আমার এগুলো আরো সম্প্রসারণ করতে আর একটু সময় লাগবে কারণ এগুলো আপনারা যদি মনে করেন যে আপনারা 2 দিনের মধ্যেই বা 2 মাসের মধ্যেই ব্যাপক বিস্তার ঘটাবেন তাহলে কিন্তু হয়তো লসের সম্মুখীন হতে পারেন কারণ এটা তো আপনার শিখার জানার বোঝার অনেক কিছু আছে মাঝখানে যার কারণে আমি জানতাম না বিধায় আমার প্রায় 15 কেজি কেসু কিন্তু মারা গেছে এখানে যে তারপরে আমি কিন্তু একেবারে কেসু শূন্য হয়ে গেছিলাম তো চিন্তা করলাম ইনভেস্ট করবো না সময় লাগুক আমাকে শিখতে হবে তার কারণে আমি অল্প কিছু কেসু কেঁচো থেকে আবার কিন্তু আবার এই যে আমার এখন 10টা 4 ফ্লাক কেসু আমি জাস্ট কেসুগুলোকে এখানে বাঁচায় রাখছি হয়তো আগামী মাসে আমরা এখানে ট্রান্সফার করে এদিকে নতুন করে আমরা স্ল্যাব বসাবো স্ল্যাব বসিয়ে এটাকে আস্তে আস্তে সম্প্রসারণ করব এবং কিভাবে কাজ করব প্রত্যেকটা অপশনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যেহেতু আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন পছন্দ করেন হয়তো যার কারণে দেখেন তো আমি চাই যে আমি উপকৃত হলে আপনারা যাতে উপকৃত হতে পারেন আর আপনারা মাঝে মাঝে কাজ করবেন আমি একটু কিছু দেখাই যে এইভাবে কেরোসিন তেলটা মাঝে মাঝে এই যে হ্যান্ড স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দিতে একটু গন্ধ ছড়াইলে এখানে পিঁপড়া ইঁদুর তেলাপোকা এগুলো আসতে পারবে না এবং এগুলো না আসলে আপনার কেশগুলো তেমন কোনো সমস্যা হবে না কারণ কেশর বড় শত্রু হচ্ছে ইঁদুর পিঁপড়া এগুলো এগুলো যদি দূরে রাখা যায় তাহলে আপনার কেশটা খুব দ্রুতই বৃদ্ধি পাবে এদিকে আপনারা খেয়াল রাখবেন তো আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে এগুলো এই যে মাঝে মাঝে আপনারা একটু স্প্রে করে একটু গন্ধ ব্যবস্থা করার জন্য আর এই যে এদিকে আমি কিছু জিনিস দুইটা জিনিস দেখাই এই দুইটা চারি খালি রাখছি এটাতে এখনো কিছু দিনে এটা খালি আছে আর আরেকটা বিষয় এই যে ইঁদুর মারার যন্ত্র মানে ইঁদুরের জ্বালায় এত একটা বাজে অবস্থার মধ্যে ছিলাম আমার কেশ খেয়ে শেষ করে দিছিল তো তখন ইঁদুর মারা গম ওষুধ বিভিন্ন কিছু আমি ইঁদুর মারতে পারতেছিলাম না কারণ আমার এই পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বাগানের মধ্যে করছি ছায়াযুক্ত জায়গায় কারণ ছায়াযুক্ত জায়গায় আপনার
কেশর প্রজননটা ভালো হয়, কেশর ছায়াযুক্ত জায়গায় খুব দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু ওইখানে ক্ষতির সম্মুখীন হচ্ছিলাম যে ইঁদুরের আক্রমণ। তারপরে আমি বাজার থেকে এই ইঁদুর মারা যন্ত্রটা কিনে নিয়ে আসছি। নিয়ে আসা প্রতিদিন খাবার দিয়ে আমি ইঁদুর মারতাম। তো আমার হিসাব করা মানে গোনা হিসাবে আমি অ্যাভারেজে এক মাসের মধ্যে প্রায় 25টা প্লাস ইঁদুর আমি মারছি এখান থেকে। তো এই যে এইভাবে ফাটটা পেতে আমরা খাবার দিয়ে রাখলে এই যে এখানে এসে খাবার খেলে এটা ছুটে এই যে ফাটটা এই যে এভাবে পড়ে যায়, এভাবে ইঁদুর আটকে। যাই হোক, যখন কোনোদিন আবার ইঁদুর মারি সেদিন আমি আপনাদেরকে দেখাবো। তবে এখন ইঁদুরের উপদ্রবটা তেমন নেই। তো এই ব্যবস্থাগুলো গ্রহণ করতেছি এবং পরবর্তীতে এটা আমি আরো সম্প্রসারণ করব এবং আরো আধুনিক ভাবে করার চেষ্টা করবো, সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের সেই কমেন্টের উত্তর হিসাবে আমি আর একটা ভিডিও করে আমি আপনাদেরকে ভার্মি কম্পোস্ট সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। তো সমাজের ভিউয়ার্স, ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সকলে সুস্থ থাকা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।